কিন্তু কেউ ফিজা পাইলে বিমান কই গেছে আমি জানি কই গেছে যে কোন মহাসাগরে বসে
মাথায় নিয়ে আছে এটা নাম মানে স্যার তুমি কুমিরের মাথায় একটা কাটা আছে ওখানে একটা লাল একটা চিহ্ন আছে আর আছে দুই পাশে অসংখ্যতা এটা দিয়ে ছাপায় ছাপায় গুপ্ত খায় কুমিরের একটা লেজ আছে অসংখ্য কাটা আছে এই খাস কাটা খাস কাটা খাস কাটা খাস কাটা এক কাটা আস্তে আস্তে যেদিক থেকে যায় এদিক তো কুমির স্যার ও সুতায় তো শিখছি লেজের সাথে তোর কুমিরের কি সম্পর্ক আমার কি দুষ্টা বিমান পরে গেছি গেল আমি কি কইছি যে বিমান করতে বিমান মালিক তো বলে আমার তো কিছু করার নাই স্যার তোর তো আকল লেগেছে মানে রসলা দিয়া কি দিয়া যায় আকল যায় এই আপনার সবাই বলে তোমার কোন ধরনের রসলা বললে যদি জিজ্ঞেস করে ওই রসলার মধ্যে কুমিরে দেখতে পাবে না তার মনে হয় যে ইতিহাস সম্পর্কে জানলে না আচ্ছা তুই পলাশী যুদ্ধ সম্পর্কে বলতে একটু তিনি সেনাপতি হিসেবে মীর জাফর আলী খানকে নিয়োগ করলেন ইহা ছিল খালকাকিয়া কুমির আনার মতো স্যার কুমির একটা ভয়ঙ্কর প্রাণী ইহার মাথায় একটা কাটা আছে ইহার শাস্তি না দিয়ে অন্য কোনো শাস্তি দেওয়া যায় না মুরগি তো একটা সুপ্ত প্রাণী যদি শাস্তিটা কুমির টুমির হাত ছেড়ে